প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং পড়ালেখায় মনোযোগী আছো। আমরা যেহেতু আমরা ক্লাস টেনে পড়ি, দশম শ্রেণীর ছাত্র আমরা, তাই আমাদের পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সামনে টেস্ট পরীক্ষা আছে, তোমাদের পরীক্ষা দিতে হবে। আমরা জানি যে করোনার জন্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা এই তোমাদের করোনাকালীন যে পড়ালেখার ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাসের যে প্রচেষ্টা, তারই অংশ হিসেবে আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দীনেশ চন্দ্র রায়, জিয়াউদ্দিন বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 8.3-এর 3 দাগের যে এক্সট্রা আছে, যে আমি কি দেখো, ও কেন্দ্র বিশিষ্ট ABCD দ্বিঘাতটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ AOD যোগ কোণ BOC সমান 2 সমকোণ। এটা আমরা প্রমাণ করব যে তোমরা চিত্র দেখো, এখানে যে কেন্দ্র বিশিষ্ট AB এবং CD জ্যামিতি বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। খেয়াল করো সবাই, এবি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। আমাদের এখানে প্রমাণ করতে হবে যে কোণ AOD যোগ কোণ BOC সমান 2 সমকোণ। কি বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, আমাদের বিশেষ নির্বাচন কী হবে? মনে করি ও কেন্দ্রে মিষ্ট AB ও CD জ্যামিতি বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। ঠিক তো, ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। আর এখানে আমরা একটু অঙ্কন করব যে A, C, B, D, যোগ করি। প্রমাণ করতে হবে যে কোণ AOD যোগ কোণ BOC সমান 2 সমকোণ। এখানে আমাদের অঙ্কন আছে, অঙ্কন A, C যোগ করি, A, C যোগ করি। আর এই যে যোগগুলো আমরা A, C, B, D যোগ করি, এগুলো আমরা বিশেষ নির্বাচনের মধ্যে দিয়ে দেবো, আর অঙ্কনে শুধু A, C যোগ করি। প্রমাণ দেখো, ধাপ একে আমরা কি লিখবো? দেখো আমাদের AD একটা চাপ হয়েছে, উপচাপ, AD একটি উপচাপ। তাহলে আমরা লিখবো একই চাপ, একই উপচাপ AD এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? কেন্দ্রস্থ কোণ AOD, কেন্দ্রস্থ কোণ AOD এবং বৃত্তস্থ কোণ দেখো এইটা ACD, AD চাপের উপরে কেন্দ্রস্থ কোণ AOD, বৃত্তস্থ কোণ ACD এবং বৃত্তস্থ কোণ ACD। এখন আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, AOD সমান 2 কোণ ACD। এটা আমরা একটা সমীকরণ নম্বর দিয়ে রাখলাম। খেয়াল করো সবাই, এদিকে খেয়াল করো যে AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমাদের AOD আর বৃত্তস্থ কোণ ACD। এখন আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ,
अर्थात ए ओ डी समान टू कोण ए सी डी। आबार देखो धाप दूर एबार देखो आमादेर बी सी एकटा चाप एखाने बी सी एकटि चाप एई चापेर उपरे केंद्रस्थ कोण बी ओ सी আর বৃত্তস্থ কোণ বি এ সি এটা হচ্ছে আমাদের এখানে বৃত্তস্থ কোণ। তাহলে কি হলো আবার একই একই উপচাপ বি সি এ উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে চাপ ছিল কোনটা বিসি চাপ, বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি। এখন আমরা জানি যে বৃত্তস্থ কোণ ওই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে কি হবে কোণ বি ও সি সমান টু কোণ বি এ সি। এটা আমাদের দুই নম্বর একটা সমীকরণ দেই। এখন আমাদের ধাপ তিনে আমরা ওই এক আর দুই নং যোগ করে দেবো। এক আর দুই যোগ করে কি হবে এর বাম পাশে কি আছে আর এটার বাম পাশে কি আছে এ ও বি যোগ বিওসি সমান রাখলে এক রঙের ডাইন পাশে টু আছে দুইয়ের ডাইন পাশে টু আছে, আমরা টু যদি কমন নিই একবারে তাহলে কি লিখতে পারি কোন এ সি ডি যোগ কোন বিএসি বিএসি। খেয়াল করো আমরা এখান থেকে টু কমন নিয়েছি একবার, ঠিক আছে? তাহলে কী হলো কোন এসিডি যোগ কোন বিএসি। হ্যাঁ, তারপর কী হবে সবাই খেয়াল করো টু এসিডি এসিডি কোনকে আমরা যদি এসিই করে লিখি কোনো সমস্যা নেই, আমাদের কোন সি থেকে যাচ্ছে দেখলাম এ সি ইকোল যোগ বি এ সি কোনকে আমরা লিখবো ই এ সি কোন ই এ সি। খেয়াল করো সবাই যে এ সি ডি কোন ছিল সেটাকে লিখেছি আমরা এ সি ইকোল এ সি ই, আর বি এ সি কোন ছিল এটাকে লিখেছি ই এ সি, সেই এ কোন কিন্তু আমাদের আছে, ঠিক কি না আছে না আছে। এখন খেয়াল করো আমাদের এই এ সি ই একটি সমকোণী ত্রিভুজ, এ সি ই একটি সমকোণী, এই কোণটা আমাদের এক সমকোণ, এই কোণটা এক সমকোণ। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তা যদি ই কোণটা এখানে এক সমকোণ হয় তাহলে বাকি যে এ কোণ এবং সি কোণ এই দুটো কোণের যোগফল কয় সমকোণ, এক সমকোণ, ঠিক না? কয় সমকোণ? এক সমকোণ। বাহ, তাহলে আমরা এখন টু গুণ এক সমকোণ সমান দুই সমকোণ, খেয়াল করো আমাদের দেখো যেটা প্রমাণপত্র বলেছিল কোন এ ও ডি যোগ কোন বি ও সি সমান কি দুই সমকোণ। আমরা এখানে কী ব্যবহার করেছি এ ও ডি যোগ কোন বি ও সি সমান দুই সমকোণ, ঠিক আছে না? আমাদের প্রমাণ হয়ে গেছে না? আচ্ছা, বুঝতে পারছো সবাই? আচ্ছা, না পারলে আবার বলি আমি, আমাকে আবার খেয়াল করো, আমি আরেকবার বুঝাচ্ছি তোমাদের। আমাদের জ্যামিতিটা ছিল যে ও কেন্দ্রে বিশিষ্ট এবি এবং সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে
ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে এ কোণ এ ও ডি যোগ কোণ বি ও সি সমান দুই সমকোণ। আমরা বিশেষ নির্বাচন কি করেছি, যে মনে করি এ ডি এবং সি ডি যা দুটি বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, ও কমা এ ও কমা সি ও কমা বি ও কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে কোণ এ ও ডি যোগ কোণ বি ও সি সমান দুই সমকোণ। এখানে অঙ্কন আমাদের অঙ্কনে এ কমা সি যোগ করি, এ কমা সি যোগ করি। এবার প্রমাণ, প্রমাণ দেখো ধাপ এক, এই এ ডি একটি আমাদের উপচাপ, এ ডি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ সি ডি, কেন্দ্রস্থ কোণ এ ও ডি বৃত্তস্থ কোণ এ সি ডি। এখন আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা কী লিখেছি আমরা কোণ এ ও ডি সমান গুণ কোণ এ সি ডি, ঠিক আছে না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার দেখো একই উপচার বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। এখন আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমাদের দুই রং সমীকরণ তোলা, আমরা আগে এক রং সমীকরণ যোগ করেছি কোণ এ ও ডি যোগ কোণ বিওসি সমান, আমরা এখানে টু কমান নিয়েছি, মিলে হয়েছে এ কোণ এ সি ডি যোগ কোণ বিএসি। এখন এসি ই কোণ এ সি ডি, এ সি ডি কোণকে কী লিখেছি এ সি ই যোগ বি এস সি কোণকে কী লিখেছি ইএসি লিখেছি ইএসি। এখন আমরা জানি যে এ সি ই সমকোণী ত্রিভুজের এ কোণ যোগ সি কোণ যোগ ই কোণ সমান দুই সমকোণ, কিন্তু আমাদের এখানে ই কোণ এক সমকোণ, তাহলে আমাদের বাকি যে সি কোণ এবং এ কোণ আছে এই দুটো কোণের যোগফল এক সমকোণ, পেলাম দুই সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ? হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে ভালো, আর তোমরা বাসায় বারবার চেষ্টা করো, দেখবা হয়ে যাবে। তোমাদের সামনে কিন্তু পাবলিক পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট জ্যামিতি পরীক্ষা, এটা আসে, তোমরা বারবার করবা, চেষ্টা করবা, দেখবা হয়ে যাবে, ঠিক আছে। সকলের মঙ্গল কামনায় শেষ করছি, সবাইকে ধন্যবাদ।